एतत् पदं तत् जगत् आत्मनो परं सकृति विता विभातं सवितुच्यथा प्रभा यथा शव जागृति सुप्त शक्तयो द्रव्य क्रिया ज्ञानादि अविदा भ्रमात्मय श्रीमद् भागवत महापुराणी चतुर्थ स्कंधे एकत्रिंश अध्याय देवर्षि नारद प्रचेतागण के बोलछेन प्रकृत पक्षे एटी विश्व आत्मा श्री भगवानीर सेई शास्त्र प्रसिद्ध सर्वोपाधि रहित स्वरूपी जेमन सूर्येर प्रभा सूर्य थेके भिन्न किछु नय सेई रकमई कखनो कखनो गंधर्व नगरीर मतो प्रकाशित এই জগত ভগবানের থেকে ভিন্ন কিছু নয়। আবার যেমন জাগ্রত অবস্থা ইন্দ্রিয়গুলি ক্রিয়াশীল থাকে কিন্তু সুষুপ্তিতে সেগুলির শক্তি লীন হয়ে যায়, সেই রকমই সৃষ্টির সময় এই জগৎ ভগবানের থেকে প্রকটিত হয়, আবার কল্পান্তে তারই মধ্যে লীন হয়ে যায়। স্বরূপত ভগবানের মধ্যে দ্রব্য ক্রিয়া এবং জ্ঞান অহংকারের এই ত্রিবিধ কার্য এবং তাদের থেকে উৎপন্ন ভেদ ভ্রমের অস্তিত্ব নেই। হে রাজবৃন্দ প্রচেতাগণ, যেমন আকাশে মেঘ অন্ধকার এবং আলোক ক্রমান্বয়ে প্রকাশিত এবং বিলীন হয়ে থাকে কিন্তু আকাশ সেগুলিতে লিপ্ত হয় না, সেইরূপই এই সত্যরজ এবং তমরূপী শক্তিগুলি কখনো পরব্রহ্মে উৎপন্ন হয়, আবার কখনো তারই মধ্যে লীন হয়ে যায়। এই প্রকারে এদের প্রবাহ চলতে থাকে কিন্তু তার ফলে আকাশবৎ অসংখ্য পরমাত্মাতে কোনো বিকার জন্মায় না। অতএব তোমরা ব্রহ্মাদি সমস্ত লোকপালেরও অধীশ্বর শ্রীহরিকে নিজের থেকে অভিন্ন মনে করি সাক্ষাৎভাবে ভজনা করো, কারণ তিনিই সকল দেহধারীগণের একমাত্র আত্মা। তিনিই জগতের কারণভূত কাল, উপাদান কারণভূত প্রধান এবং নিয়ন্তা পুরুষোত্তম, এবং নিজের কালশক্তি দ্বারা তিনি এই গুণ প্রবাহরূপ জগৎ প্রপঞ্চ সংহার করে থাকেন। প্রচেতাগণকে এইভাবে দেবর্ষি নারদ এই বিশ্বজগৎ এবং ভগবানের বিষয়ে জ্ঞান প্রদান করছেন যে ভগবানই তিনি সত্য রজ এবং তমগুণী দ্বারা জগৎ সৃষ্টির স্থিতি পালন করেন। আবার কল্পান্তে তারা ভগবানের লীন হয়ে যান। তো তোমরা নিজেকে ভগবানের সঙ্গে অভিন্ন ভেবেই